এটা পথে জলাকলা খুয়াইছে এটা অঞ্চলৰ ৰাইজক। নলবাৰীর 27 নং রাষ্ট্ৰীয় ঘাইপথৰ আখৰৰ পৰা টিহু সংযোগী পথত সৃষ্টি হৈছে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ। এইদৰে বিপদ সংকুলভাৱে পাৰ হয় প্ৰতিখন বাহন। বছৰ বছৰ ধৰি পথছোৱা মেৰামতিৰ ক্ষেত্ৰত নাই কোনো ব্যৱস্থা। আখৰা টিহু সংযোগী পথৰ শিয়ালমাৰী চকৰ পৰা টিহু নগৰলৈ পথৰ এয়া জৰাজীৰ্ণ ৰূপ। প্ৰতিদিনে এই পথৰে অহা যোৱা কৰে ছাত্ৰ ছাত্ৰীকে ধৰি শ শ বাহন, কিন্তু জৰাজীৰ্ণ এই পথৰ বাবে দুৰ্ভোগ ভোগে প্ৰতিজন পথচাৰীয়ে। পথছোৱা অতি শীঘ্ৰে মেৰামতিৰ দাবী জনালে স্থানীয় ৰাইজে। এইটোর বিষয়ে আমি যদি আপনার জানা যায় যে টিহুটো আখড়া রোড পড়ে ডাইরেক্ট নলবাৰী সদর, কিন্তু আজি 10 বছরে এই রাস্তাটির পরিবেশ মানে জনসাধারণে ভুগি আছে। রাস্তাটির বিষয়ে আপনার ডেলিভারি বা স্কুলের লড়া ছোৱালীর যাওয়ার কোনো সুবিধাজনক নহয়, বঞ্চিত হবলগা হয় স্কুল কলেজত যাবলগীয়া হলে। আর বেমারির ক্ষেত্রতে চাওকচোন, বেমারি এজনী আজি ডেলিভারি মাইকিয়াতে নিবলগীয়া হলে সম্ভব নহয়, মৃত্যুমুখত পৰিবলগা হয়। তো সরকারখানক আমি আহ্বান জানাও যে সরকারে এইবিলাক মানে কুলি ভাল চকু দি কথাবিলাক কয়, কিন্তু কামবিলাক কত হয়েছে আমাক দেখুৱাই দিয়ক, স্পষ্টভাবে আমাক আহি অবগত করক রাইজক। আমি তো রাইজে আমি আমার এই বিজেপি সরকারকে আমার এই মানুষখিনি আপনার ভোট হিসেবে আমি তেখেতসকলকে দিও, আর আমার ভোট সেন্টার চালে গম পাব রিজাল্টবিলাক যে এইখানে মানুষ তো আপনার সরকারের ফেভারর মানুষে আমি, তথাপিও আমি যদি বঞ্চিত হব লাগে আর অন্য অনফেভারর মানুষবিলাকে যদি বঞ্চিত হব লাগে আর বাকিবর কি হোক। এই ক্ষেত্রে দেখা পাওয়া গেছে আমার স্থানীয় বিধায়ক হচ্ছে রঞ্জিত কুমার দাস। রঞ্জিত কুমার দাস একদম হপলেস বলে বললেও ভুল নয়, মানুষজন কেবাবারও এটা কথা দি কথা কলে তখেতে কিন্তু কাম নকরেন। আৰু কিছুমান কৰিব মানে ৰাস্তা নাথাকে, তাত নকৰিলেও হয় সেইবিলাক ৰাস্তা, এইটো ৰাস্তাবিলাক কেইবাবাৰো চেঞ্চন হ'বলগীয়া ক'ব কাটিলে বেলেগত কৰে ৰঞ্জিত দাসে। ৰঞ্জিত দাসৰ মানে চৰিত্ৰটো হ'ল এইটো, গতিকে আমি মুখ্যমন্ত্ৰীক আমি জনাব আহ্বান কৰোঁ তেখেতৰ তেখেতৰ জৰিয়তে আমাৰ এইটো টিহুটো আখৰা ৰোড 3 কিলোমিটাৰ ৰাস্তা আগত মানে আছিলে বেছিকৈ, সেইটোতো স্বৰ্ণমোহন পাটোৱাৰী ভূপেন বৰাই ভূপেন বড়োই এখনি কাম করিলেই, কিন্তু রঞ্জিত দাসের 3 কিলোমিটার রাস্তাটো মানে আমাক সংযোগ করে নিদিলে তারে লগত। পারিলে এতে দেখাতো ইচ্ছা অনিচ্ছা হয়তো আমার রাইজ, কিন্তু আমি তো দলরে মানুষ, আমার অবগত করা গৈছিল কেবাবারও তেখেতক আমি রাইজ পিটিশন দিয়া হয়েছিল যে আমার এই রাস্তাটো মাত্র টিহু টাউনের পর 3 কিলোমিটার বাকি আছে, বাকিবর স্বর্ণমোহন পাটোয়ারীর বা ভূপেন বড়োর তেখেতসকলের কামখানি করলে ঠিকই, কিন্তু এই 3 কিলোমিটার রাস্তাটো কিয় এড়িবলগা হয়।